আশুলিয়ায় একটি টিন শেড ঘরে বিস্ফোরণে ওই ঘর সহ পাশের কয়েকটি ঘরে দুই নারী সহ ৬ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ঘরগুলোতে গ্যাস সিলিন্ডার দিয়ে রান্নার কাজ করেন সবাই। ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটতে পারে। গতরাতে ধানসোনা নতুননগর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন গার্মেন্টস কর্মী সাবিনা বেগম, দোকানদার মহসিন হোসেন ও তার মা কমলা বেগম, এসকেটেভেটর চালক নজরুল ইসলাম, কারখানা কর্মচারী সাদেক এবং আরেক দোকানদার। তারা সেমিপাকা টিন শেডে পাশাপাশি কয়েকটি ঘরে ভাড়া থাকেন। এলাকাবাসী জানান, রাতে একটি ঘরে বিকট শব্দের পর কয়েকটি ঘরে আগুন জ্বলতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় দগ্ধ ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে জেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়। পুলিশ ও এলাকাবাসী জানান, ১০ আগস্ট জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। এটিকে ফরমায়েশি কমিটি আখ্যা দিয়ে বাতিলের দাবিতে শুক্রবার প্রতিবাদ সমাবেশ করে জেলা বিএনপির এক অংশের নেতাকর্মীরা। গতকাল বিকেলে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলামের নেতৃত্বে শহরের র্যালি বের হয়। একই সময়ে জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা কুচি ও জহিরুল হক খোকনের নেতৃত্বে পাওয়ার হাউস রোডে আরাফাত রহমান কোকুর জন্মদিন পালন করা হয়। আনন্দ র্যালিটি সেখান থেকে যাওয়ার সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ সহ ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বরেণ্য চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং চলচ্চিত্র গ্রাহক ও সাংবাদিক মিশুক মনিরের ১২তম মৃত্যুবার্ষিক আজ। ২০১২ সালে মরণোত্তর একুশে পদক পান এই দুই গুণী শিল্পী। শোকাবহ দিনটির স্মরণে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে মুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট যৌথ অনুষ্ঠানের আয়োজন করেছে। তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০২৩ নামের এই আয়োজনে চলচ্চিত্রকার তারেক মাসুদ, মিশুক মনির সহ নিহত চলচ্চিত্রকর্মীদের স্মরণে স্মৃতি তর্পণ এবং স্মারক বক্তৃতার পাশাপাশি চলচ্চিত্র আদম সুরত প্রদর্শিত হবে। তারেক মাসুদ পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল মাটির ময়না, নরসুন্দর, মুক্তির গান, আদম সুরত, রানওয়ে। ২০১১ সালের এই দিনে মানিকগঞ্জে মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তারেক মাসুদ, মিশুক মনির সহ ৫ জন। ২০১৭ সালের ২২শে ফেব্রুয়ারি ওই বাস চালককে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ক্রিমিয়ার কার্চ সেতুতে ইউক্রেনের হামলা প্রতিরোধ করেছে রাশিয়া। ক্রিমিয়ার কার্চ সেতুতে হামলার জন্য দুটি রকেট নিক্ষেপ করেছিল ইউক্রেন। রাশিয়ার দাবি, সেতুতে পৌঁছানোর আগে এ দুটি রকেট ধ্বংস করা হয়েছে। স্থানীয় সময় শনিবার এই ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে কার্চ সেতুর পাশ থেকে ধোঁয়া উঠছে। পরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, কার্চ সেতুতে হামলার জন্য দুটি S-200 রকেট নিক্ষেপ করেছিল কিয়েভ। রকেট দুটি ধ্বংস করেছে রুশ বাহিনী। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাই জানলাম কথা বলছে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুম করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব চাই, কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। এটা কি সালাম দেওয়ার জায়গা? ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার মনে গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে। ঠিক আছে না গো। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে NTV-তে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।